আজ বাংলার ঘরে ঘরে অনুষ্ঠিত হচ্ছে পৌষ পার্বণ। তো চলো আমাদের বাড়ির এই পৌষ পার্বণ উৎসব কেমন হয় সেটাই শেয়ার করব আজকের এই ব্লগে। ডনি মেয়ের আরো একটা নতুন ব্লগে সকলকে জানাচ্ছি অনেক সুস্বাগত। আজকে হচ্ছে কি? গতদিন রাতে পিঠে করার জন্য আমার মা চাল আর ডাল আলাদা আলাদা জায়গায় ভিজিয়ে রেখেছিল। চাল বলতে আতপ চাল আর ডাল বলতে কলাইয়ের ডাল। 100 গ্রাম চালে 75 গ্রাম কলাইয়ের ডাল ছিল। তো চলো, ওভারনাইট ভিজে চাল আর ডালটা বেশ নরম হয়ে গিয়েছিল। পেস্ট করতেও কিন্তু বেশ সুবিধা হবে। দু ভাগে হাফ হাফ করে নিয়েছি পরিমাণে, তারপরে ব্লেন্ডারের জারে নিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব। তো দেখো, সুন্দর একটা ফাইন মিক্সচার অলরেডি তৈরি হয়ে গেছে। তো মিক্সচারটা রয়েছে এখন মোটা, কিন্তু সেটাকে আপাতত এইভাবেই নিয়ে নেব। পরে পরিমাণ মতন জল দিয়ে সেটাকে পাতলা করে নেব। তো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর মিক্সিতে লেগে থাকা চাল আর ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে বাটির মধ্যে ঢেলে নিলাম। তো দেখো, আমাদের সরু চাকলির জন্য ব্যাটার একদম রেডি। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো আজকে যেহেতু আমাদের ঘরে ঘরে পিঠে পুলি উৎসব, সেই জন্য আমাদেরও এই প্রস্তুতি চলছে পিঠের। তো এখানে এই যে ব্যাটারটা দেখছো, এটা দিয়ে হবে সরু চাকলি আর চাঁদা পিঠে হবে আজকে শেয়ার করব। অবশ্যই সাথে থেকেও আমাদের আশা করছি অনেক নতুন নতুন পিঠের আইডিয়া তোমাদের আজকে দিতে পারবো। তো চলো, আমার মা যে কীভাবে কী পিঠে বানায় সেটাই দেখাবো। চলো, তো এখানে আমার মা নুন নিয়ে হাজির। কতটা দেবো? তুমি দেবে, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তো এখানে মা নুন দিয়ে দিচ্ছে। তো এটাকে এবার মিশিয়ে দেবো। তো টাকা ভাই, একটু খড়টা নিয়ে আয়, তোকে একটু ভিডিওতে দেখাই। পিঠে খেয়ে আসবি নাকি? আমি জানি তুই পিঠে খেয়েই আসবি। তো আমার শ্বশুরবাড়ি থেকে খড় নিয়ে এসছে, আমাদের একদম কি বলি খড়ের গাছ আছে বলে খড় নিয়ে চলে এসছে। আর দিও নি, নুন যদি হয়ে যায় পরে টেস্ট করে দিও। এটাকে এবার মিক্সড করে নাও। যে মিক্সিটা তুলে দিচ্ছে, জল লাগবে। তো আর একটু জল লাগবে, এই জন্য একটু জল দিয়ে দিলাম। দেখো পাতলা গেল না? তো এখানে আমার ভাইকে নিয়ে এসছে। আর মিষ্টি আনিস নি কিছু? তো এখানে আমাদের সন্দেশ দিয়ে, তুমি সন্দেশ দিয়ে পিঠা করো তো বলো কিছু। আমাদের আগুড়ায় সন্দেশ দিয়ে পিঠে হয়। তোমরা শুনলে না, তো আমাদের সন্দেশ দিয়ে পিঠে হবে বলে ভাই কত সন্দেশ এনেছে? 250? 200 সন্দেশ এনেছে। আর কি মিষ্টি এনেছে একটু নিয়ে দেখি। তো এটা মায়ের, এটা একটু একটু থামো থামো। ব্যাটার যখন রেডি তো ওয়েট করা যাক কিছুক্ষণ, এটাকে কভার করে 30 মিনিটস ওয়েট করে নেব। প্যাকেট মিষ্টি নিয়ে এসেছি। ওহো, তাল শাস নিয়ে এসেছে জল ভরা। কাঁদতে পারলে কানি ভাই। তো আর নিয়ে এসছে মৌচাক। তো এখানে তো ব্যাটার আগে রেডি করা হয়ে গেছে। আর এখানে আমার মা ননস্টিকের একটা প্যান বসিয়ে নিয়েছে, তো গ্যাসও জ্বালিয়ে নিয়েছে। তো আর এখানে নিয়ে নিয়েছে একটু সর্ষের তেল, আর নিয়ে নিয়েছে মুলো। তো দেখা যাক এই সর্ষের তেল আর মুলো দিয়ে কী করে। আর তো চলো শুরু করে দেওয়া যাক আজকে এই পিঠে তৈরির কাজ। প্রথমটা মায় করুক, তারপরের গুলো আমি সামলে নেব। প্রথমে দেখো, প্যানটাকে ভালো করে গরম করে আর ওই সর্ষের তেল আর মুলোটা দিয়ে ভালোভাবে তেলটা লাগিয়ে নেওয়া হলো। মাকে বলছিলাম একটা ব্রাশ কিনে নিও, তেলটা ব্রাশ করে নেবে। তো এখানে দেখো, ছোটো হাতে দু হাতা মতন ব্যাটারটা এর মধ্যে দেওয়া হলো। আর মা নিয়ে নিয়েছিল একটা তাল পাতা। এই তালপাতাটার কী একটা স্টোরি বলো তো। সেই তালপাতার পাখা হয় না, সেই তালপাতার পাখা ছিঁড়ে আমার মা গত বছরে রেখে দিয়েছিল, সেটা দিয়ে এটাকে স্প্রেড করে নিল। তো দেখো এটা সুন্দরভাবে স্প্রেড করে নিল। দেখো হয়ে গেলে দিয়ে উঠে দেবে। দেখো সেটা সুন্দর করে তা কিছু দরকার নেই। আর এই একজন আমার ভাই, কাজের সময় মানুষকে ডিস্টার্ব করতে 100% এক্সপার্ট। তো আমি এটা করছিলাম সেই সময়তেই ও এসে হাজির, দিদি আমিও পিঠে করব। তো সেই জন্য দেখো আমার ভাই ফুল দমে লেগে গেছে পিঠে করার জন্য। বলছে দিদি আমার মুখ দেখাবি না, কিন্তু ওর কথার কে শোনে বলো? মুখ দেখাবো না পিঠে করছে সেটা কি করে হয়? মানে তোমরা কি করে জানবে বলো যে আমার ভাইও পিঠে তৈরি করতে পারে? তো বললাম নে শুরু করে দে, দেখি তুই কেমন পিঠে তৈরি করতে পারিস। আলটিমেটলি ওকে বললাম 1.5 হাতা মতো
মতো নে ব্যাটারটা আর ওই চামচটা দিয়ে স্প্রেড করে নে। আমি বলার আগেই শো ওটা দিয়ে করতে অলরেডি স্টার্ট করে দিয়েছিল, তো সুন্দরভাবে গোল হয়েছে। সেটাই ওকে বলছিলাম, আমার পিঠেগুলো গোল না হলো ভাইয়ের পিঠেগুলো প্রপার গোল হয়েছে। তো আমি মাকে সেই জন্য বলছিলাম এরপর থেকে তোমার ছেলেকে দিয়েই বছরের পিঠেটা করাবে, ও একদম প্রপার ওয়েতে পিঠে বানিয়ে দেবে। তো ওই দিকটা ভাজা হয়ে গেছে, তো বললাম হালকা হাতে উল্টে নে। তো দেখো সুন্দরভাবে এটাও ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছিল পিঠেটা গোল। আরও পিঠেটা তৈরি মানে সব কাজেই না আমার ভাইয়ের একটু ইন্টারেস্ট আছে, আর রান্নাবান্নায় তো প্রচুর। তো এই সরু চাকলি হয়ে গিয়েছে, এইভাবেই আমরা একটা একটা করে সব সরু চাকলিগুলো কমপ্লিট করে নেব। তারপরে আমার মা এখানে বসে পড়েছে অন্য পিঠে তৈরি করবে বলে, এখন হবে সেদ্ধ পিঠে। সেই জন্য এটার মানে ব্যাটারটা মানে যেটা আর কি মেন ইনগ্রিডিয়েন্ট সেটা আর কি রেডি করে নেওয়া হবে। সেই জন্য মা এখানে তিন বাটি নিয়ে নিল চালের গুঁড়ি, আর এটা গরম জলেই মাখতে হয়। তো যাই হোক ওখানে মা করছে, আর এইদিকে আমি করব এখন পাটি সাপটা। সেই জন্য ওই ছোটো হাতার এক হাতা মতন ব্যাটারটা নিয়ে সেটাকে স্প্রেড করে নেব একটু পাতলাভাবে। আর সরু চাকলি একটু পাতলা না হলে ঠিক ভালো লাগে না, আর আমি এই ব্যাটারটা দিয়েই মানে পাটি সাপটা আজকে করবো। তোমরা কে কে এইভাবে পাটি সাপটা বানাও অবশ্যই নিচে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর প্রথমেই বলেছিলাম সব পিঠেই আমাদের সন্দেশ দিয়ে হবে। তো এখানে দেখো পাটিসাপটার মতন মানে পাটিসাপটার মধ্যে তো সন্দেশের পুর থাকে, তাই সন্দেশটাকে বেশ অনেকটা দিয়ে লম্বা করে নিলাম। এরপর সেই ডিফিকাল্ট কাজ, এটাকে রোল করতে হবে। পাটিসাপটা মানেই তো সেটা একটু ভাঁজ হবে আর খেতে হবে জবরদস্ত। যেন হালকা হাতে এটা করতে হবে, একটু হুড়োতাড়া করতে গেলেই ব্যাস ড্যামেজ হয়ে যাবে, তোমার একদম পিঠে করাতে একদম চড় পড়ে যাবে। তো সুন্দরভাবে এটাকে রোল রোল করে গুটিয়ে নিলাম। তো দেখো এইভাবে আমি মোটামুটি অল্প কটা হয়েছিল পাটিসাপটা, আর সেইভাবে আমি এগুলোকে অর্ধেক করে নিলাম, কারণ যাতে ঘি দিয়ে ভাজতে একটু সুবিধা হয়। উল্টে পাল্টে ভালোভাবে সেকে নেব একটু লাল লাল করে। তো এই দেখো এই দুটো হয়ে গেছে, আর বাকি ব্যাটারটা যেটা ছিল সেটা দিয়েও অল্প অল্প করে দিয়ে পরের পাটিসাপটাগুলো কমপ্লিট করে নেব। তো চলো ঝটপট পরের পাটিসাপটাগুলো বানিয়ে নিই। তো এখানে আমার পাটিসাপটাগুলো রেখে নিয়েছি, এবার এগুলোকে ভাজবো। যেন ঘি নিয়ে নিয়েছি, তো পাটিসাপটা দিয়ে একটু ঘিয়ের গন্ধ বেরোবে না সেটা কী করে হয়? অনেকে মানে এটা ঠিক পাটিসাপটা নয়, পাটিসাপটা পার্টিকুলারলি দুধ থাকে, মুগ ডাল থাকে, তবে আমার মনে হয় এটা খেতেও কিন্তু চমৎকার লাগে। যারা যারা এইভাবে কখনো খাওনি একবার হলেও ট্রাই করে দেখো, আমি বলছি জাস্ট দারুণ খেতে লাগবে। তো এখানে দেখো ঘিটা ভালো করে গরম করে নিয়েছি, আর খুব বেশি পরিমাণ ঘি দিইনি। একটা সমস্যা আছে যে আমার ভাই তো ঘি খায় না, তো সেই জন্য অল্প করে ঘি দিয়ে একটু জাস্ট সেকে নেব, খুব সামান্য পরিমাণে। তো দেখো অল্প অল্প করে দিয়েছি, তাওয়াটা এক সাইডে ঘিটা হয়ে গেছে, সেই জন্য প্রথমে তিনটে তিনটে করে পাটিসাপটাগুলো ঘিয়ে ভালো করে ভেজে নেব। আমি জানি পিঠে পুলি উৎসবটা চলে গেছে অনেক দিন আগেই, তবে আমার চ্যানেলে কিছু প্রবলেম থাকার জন্য ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটু লেট নয়, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো আলটিমেটলি শেয়ার করতে পারছি, এটাই আমার জন্য যথেষ্ট। তো আমাদের এখানে পাটিসাপটা ডান, জাস্ট অমাইক হয়েছিল ওই পাটিসাপটাগুলো খেতে, মানে একদম রিয়েলি বলছি এত সুন্দর হয়েছিল, আর এত সুন্দর যে আমি পিঠে তৈরি করতে পারি সেটা আমি জানতামই না। বেস্ট সফট হয়েছিল, আর ব্যাটারের পরিমাণটা একদম পারফেক্ট থাকার জন্য এদিকে সরু চাকলিগুলোও হয়েছিল অসাধারণ, যেরকম নরম তেমনি কাগজের মতন পাতলা। তো আমি তোমাদের প্রথমেই চাল আর ডালের পরিমাপটা বলে দিয়েছি, যারা কখনো করনি বা প্রথমবার করছো ওই সেম মেজারমেন্ট অনুযায়ী করো, আশা করব তোমাদের সরু চাকলিও প্রপার হবে। তো চলো এখানেও আমাদের সব সরু চাকলি হয়ে গেছে, প্রায় এক গামলা সরু চাকলি হয়েছিল, আর এত সুন্দর হয়েছিল না সবাই খেয়েই জাস্ট বলেছিল অসাধারণ খেতে হয়েছে। তবে হ্যাঁ চাল ডালটা কিন্তু আমার মা ভিজিয়েছিল, আসল ক্রেডিট তো আমার মায়ের। দুরকম পিঠের ডান এখন কভার করে এগুলোকে রেখে দেব। তো তারপরেই পুলি, সেদ্ধ পিঠের পুলি পাকাচ্ছে মা, এটাতেও সন্দেশ। অনেকে এর ভিতরে নারকোল দেয়, কারণ আমার শ্বশুরবাড়িতেই এর ভিতরে নারকোলের পুর দিয়ে তৈরি করে, অনেকে তরকারি দিয়ে তৈরি করে, বাট আমরা ছোটোবেলা থেকেই সন্দেশের পুর দিয়ে সেদ্ধ পুলি খেয়েই অভ্যস্ত, আমাদের এটাই ভালো লাগে। তো মা এখানে দেখো একটা পুলি সন্দেশ দিয়ে পাকিয়ে তোমাদের সাথে একটু দেখিয়ে দিল। আমি জানি তোমরা অনেকেই পুলি পাকাতে জানো, তবে যারা জানো না একটু মানে ভালোভাবে দেখো, তোমরাও শিখে যাবে। আমিও এক টাইম পারতাম না, এবড়ো খেবড়ো বানাতাম, ফেটে যেত, তবে এখন মায়ের কাছ থেকে দেখে প্রপারলি বানাতে শিখে গেছি। এখানে হচ্ছে দুধ পিঠে,
ফুল রেডি। তো এখানে তোমার ভাই দেখিয়েছিল, তো এখানে সিদ্ধ পিঠেগুলো হয়ে গেছে। এগুলো ভাপাবে না তুমি জলে ভাপাবে? জলে সিদ্ধ করবে, এটা কিন্তু ভাপানো হবে না, স্টিম হবে, ফুল স্টিম হবে। আর এখানে দুধ পিঠের পুলিগুলো রেডি করা হচ্ছে। তোমাদের তো বললাম আমার মা জলে সিদ্ধ করবে, সেই জন্য ওই দেখছি করে জল বসিয়ে দিয়েছে। এটা বয়েলড হওয়া থাকবে না, বয়েলড হওয়া পর্যন্ত মাইক্রোওয়েভ করবে। চলো আমরাও একটু ওয়েট করে নিই, এটা বয়েলড হয়ে যাবে। এদিকে জল গরম হচ্ছে হোক, আর তোমাদেরকে বললাম না আমিও আগে এরকম পিঠের পুলি করতে পারতাম না, কিন্তু মায়ের থেকে দেখে দেখে এখন প্রপারলি শিখে গেছি। দুধ পুলির কটা পুলি বাকি ছিল তো মাকে বললাম তুমি ছেড়ে দাও, এ কটা পুলি আমিই বাকিয়ে দিচ্ছি। তো আমি একটু দেখি আমার এখন সেগুলো মনে আছে কিনা, সেজন্য দেখো এই সন্দেশ দিয়ে পুলিগুলো ছোট ছোট করে গড়ে নিচ্ছি। বেশ সুন্দর সুন্দর হয়েছিল কিন্তু। তারপরে মা যে জলটা বসিয়ে দিয়েছিল, জলটা একদম গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছিল। তো করে রাখা পুলিগুলো মা একটা একটা করে জলের মধ্যে দিয়ে সেগুলোকে সিদ্ধ করে নেবে, প্রপারলি যেটা সিদ্ধ পুলি। অনেকেই ভাপায় বলো, আমার শাশুড়ি ভাপায় ফুটো বাটিতে দিয়ে, তো ফুটো ভাপায়। আমাদের ভাপানো হয় না, আমাদের সিদ্ধ পিঠে, মানে প্রপার যেটা সিদ্ধ পিঠে সেটা হচ্ছে। ঢাকা দিয়ে দিল, আর এখানে এইরকম পাটালি ছিল, সেটাকে এখন এইভাবে গলিয়ে নেওয়া হচ্ছে। অনেক পিঠা হচ্ছে আজকে, কাটা মুছে নাও, আমার পা দেবে দিয়ে বলবে এটা হয়ে গেছে, সব জগৎ এটা হয়ে গেছে তোমার। এগুলো ভাসছে কোথায়? এগুলো তো ফুটছে। আরে ভাসছে রে না আমার, পাতা পাতালি মজাই খাবে। এটা তো ফুটছে, ফলটা চলবে। যখন দেখবে পুলিগুলো জলের উপরে ভেসে উঠেছে তার মানে কিন্তু এই পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখো আমাদের সিদ্ধ পুলি একদম টান, আর খেতেও কিন্তু আশা করছি খুব ভালো হবে। হ্যাঁ সত্যিই তাই, খেতে না চমৎকার হয়েছিল, যেরকম সফট তেমনি টেস্টি। যদিও সেদ্ধ পুলিতে টেস্টের তেমন কিছু নেই, তাও অসাধারণ লেগেছিল আমাদের এই সেদ্ধ পুলিগুলো। তো সেদ্ধ পুলিও টান দিন। এখানে আমার মা দুধ বসিয়ে দিয়েছে, নিয়েছিল হচ্ছে আমুল স্প্রে ছিল, আর সেটাকে এলাচ তেজপাতা, এত তেজপাতা দিয়েছে সে আর দুধটাকে আর দেখা যাচ্ছে না। তো দুধটা এখন ফুটতে আরম্ভ করেছে, এখন করে রাখা পুলিগুলো একটা একটা করে দিয়ে দেবে। না না, গুড়টা কিন্তু একদম প্রথমে দিয়ে দেবে না, তাহলে কিন্তু পুলিগুলো সিদ্ধ হবে না। তো দুধটা ফুটে উঠতেই মা একটা একটা করে সব পুলিগুলো দিয়ে দিল, কারণ এটা দিয়ে হবে আজকে দুধ পুলি। বললাম না কিছু তোকে, ভালোই খেতে লাগে পায়েসের মতো। সন্দেশটা নিয়ে আবার পাকিয়ে রাখছে, কি করবে কে জানে। তো যাই হোক, এটাকে নাড়ো আগে, আবার গ্যাসটা বাড়িয়ে না ফুটে যাবে, গবর করে দিয়ে নামিয়ে দেবো। আর আমাদের এবারের খেজুর পাটালিটা ছিল চমৎকার, সেজন্য একদম দুধ পুলির কালারটাও অসাধারণ এসেছিল। দেখো অলরেডি পুলি ফুটে গেছে আর গুড়া দিয়ে দিয়েছে, কারণ পুলিগুলো সে সিদ্ধ হয়ে গেছে। তো সেটা মা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছে। আমাদের অর্ধেক পিঠে ব্যাটারটা, আর এটা একটা আমার একটা নতুন পুলি সোয়েটার, বেশ সুন্দর দেখতে আর কি, প্রথম পুলিছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে মা তেল বসিয়ে দিয়েছে, দেখো তেলটা গরম হোক। আমার মা দুম করে তালি নিয়েছে চুড়িটা, দুগ্গা দুগ্গা করে চাষ হোক কেমন হয়, কোনোদিন তো করে না হয় না, তাহলে দেখা যাক ভাই কিনা। তো চলো দেখে নিই, তো কুকনিকে দেওয়া হলো, দেখছো এটাকে একটুখানি ভেজে আগে গ্যাসে মা রেখে দিয়েছে, তারপর একটা একটা করে ভাজবে। দেখো এখানে একটা গুড় পিঠে হয়ে গেছে, আসো আসো ঠিক করে বাস, ঠিক করে বাস।
তো আমাদের পিঠের থালি হাজির। তো এটা হচ্ছে পাটিসাপটা, এটা সরু চাকলি সিদ্ধ পিঠে, গুড় পিঠে, দুধ পিঠে, এটা হচ্ছে গুড়। তো চলো আমি আর আমার ভাই ভালো করে তাকাও, দুজন মিলে এখন বসেছি পিঠের থালি নিয়ে। তো দেখা যাক কোন পিঠেটা খেতে সব থেকে বেশি টেস্টি হয়েছে। তো চল খাওয়া শুরু করি। এখানে সরু চুকুলিটা হচ্ছে খুব সফট, আর ভাই সেদ্ধ পিঠে খাচ্ছে কেমন হয়েছে বল? ভালো, নরম, সেদ্ধ পিঠে নরম। আর আমি অলরেডি আগে পাটিসাপটা খেয়ে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে এটা ভাইয়ের। আর আমি এখন খাচ্ছি সরু চুকুলি, সরু চাকলি, সরু চাকলি। চলো বামনি বাজার জন্য মা এগুলো রেডি করে নিয়েছে, দেখো একটা দেখাই। ও ঠান্ডা যা লাগছে, কিন্তু এরকমভাবে গিট বেঁধে নিয়েছে, এগুলো সব রেডি করে নিয়েছে। তো এগুলো দিয়েই হবে আজকে বামনি বাঁধা। তো আমাদের এবার এই বাউনি বাঁধার রিচুয়াল স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটা পিঁড়ের মধ্যে আমার মা চালগুড়ি দিয়ে তার মধ্যে মিষ্টি জল দেবে, আর একটা সিধে দিতে হয়, তার সাথে একটা কবিতাও বলতে হয়, মানে একটা ছড়া কাটতে হয়। সেটা ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মতবাদে হতে পারে। তো দেখো এখানে আমার মা দু জায়গায় চালগুড়ি দিল, আর এখানে সিধে দিয়ে দিয়েছে আর মিষ্টি, আর মা জলটা নিয়ে আসতে ভুলে গেছে, তো এখন জলটাই আনতে গেল। তো মিষ্টি জল দিয়ে দিল, দিয়ে পৌষকে প্রণাম করে নিল। প্রণাম করে কি বলে জানো তো? এসো পৌষ যেও না, জনম জনম দেখো। এইভাবেই বাউনি বেঁধে পৌষ আগলানো হয়। তো দেখো আমাদের ওই রিচুয়ালস কমপ্লিট। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের বাড়িতে কার কার কী কী পিঠে হলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো সকলকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকের মতো, গুড নাইট অ্যান্ড টাটা।